আমি সোহানজনকে একটু প্রেস করে বলছি, সোহানজন প্রথমেই আমাদের সামনে এসে বলল যে ও আজকে হয়তো এই জায়গায় এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এই কথাগুলো বলার যোগ্যতা নেই, কিন্তু এটা ঠিক না। ছোট ছোট ভাইরা, ইন্টার্ন হাউসটা আমার কলিগ পিজিটি দাদারা, সবার জন্য আজকে এই পাঁচ দিন ছ দিন ধরে যে আন্দোলনটা আমরা রয়েছি, আন্দোলনটাকে আমিও প্রচণ্ডভাবে সাপোর্ট করছি। কারণ এর আগে আমরা যখন এই কলেজে ছিলাম সেই সময় এরকম বহু সমস্যার সমাধান হচ্ছে এবং এই সমস্যাগুলো প্রচণ্ডবার আন্দোলন হয়েছে। আমার মনে করছে প্রায় তিন থেকে চারবার আমরা এই আন্দোলনটাই করেছি, কোনো সুযোগ হয়নি। শুধু চোখের সামনে মানুষকে ভোলানোর জন্য হয়তো আউট পোস্ট এসেছে, দুটো বা তিনটে আমাদের আউট পোস্টের সামনে এসে দাঁড়িয়ে দেখিয়েছে যে তারা আমাদের সিকিউর করছে, কিন্তু সেই সিকিউরিটি চলো আমরা সবাই মিলে এই আন্দোলনটাকে আজকে আবার চালিয়ে যাই। দিনের পর দিন ধরে যতদিন না আমাদের সামনে সলিউশনটা হচ্ছে ততদিন আমরা আন্দোলনটা চালিয়ে যাই। আমরা মানুষের সাথে আছি, প্রতিদিন দাঁড়িয়ে এত বড় বড় বক্তব্য দিচ্ছি, মাথায় নামেও বলছি এই বক্তব্যটা এখানে দাঁড়িয়ে দেওয়ার যোগ্যতা এই মুহূর্তে আমার নেই। কারণ দুটো কারণ, একটা হচ্ছে প্রথম কথা, এই মুহূর্তে আমি বর্ধমান মেডিকেল কলেজ থেকে বেরিয়ে যাওয়া পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং, আর সিনিয়র রেসিডেন্ট হিসেবে আমার পোস্টিং এখন হতে চলেছে আজ থেকে 20 দিনের মধ্যে। কারণ যখন মাথা থেকে দাদা এই ছবিটা নাও, ভালো আছে।